এ যেন ঠিক উলট পুরাণ। জাতীয় কংগ্রেসে যোগদান করলেন বেশ কিছু যুবক। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দৃশ্য বিরল, মত রাজনৈতিক বিশেষজ্ঞদের। দলের প্রতি বিশ্বাস ও ভালোবাসায় জাতীয় কংগ্রেসে যোগ দিলেন কয়েকজন যুবক। শুক্রবার নদিয়ার নবদ্বীপ শহরে জাতীয় কংগ্রেসের প্রধান কার্যালয় ইন্দিরা ভবনে তাদের হাতে পতাকা তুলে দেন নবদ্বীপ শহরের কংগ্রেস সভাপতি নির্মল সাহা। নবদ্বীপ শহরের বেশ কিছু ওয়ার্ড থেকে ওই যুবকেরা গতকাল রাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নেন। এই বিষয়ে কংগ্রেসে যোগদান করার পর রাজীব চক্রবর্তী নামে এক যুবক বলেন, বর্তমান রাজনীতিতে যা দেখা যাচ্ছে সাধারণ মানুষের থেকেও নিজের স্বার্থ সিদ্ধি কায়েম করছে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সেই পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে একমাত্র কংগ্রেস দলটাই অনেক স্বচ্ছ, সেই কারণেই আমরা কংগ্রেসে যোগ দিয়েছি। আগে কোনো দল করতাম না, তো আগাগোড়াই আমরা কংগ্রেসের প্রতি একটা বিশ্বাস এবং ভালোবাসা ছিল, যার জন্যে আজকে আমরা ভাবলাম কোনো না কোনো একটা পার্টিগত থাকতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা আজকে কংগ্রেসের সঙ্গে যোগ দিলাম। মানে যে পার্টি দেখেছি যে অনেক রকমভাবে পলিটিক্সে বড় বড় নেতারা নিজেদের সব কিছু করে নিচ্ছে, মানে অনেক কিছু, কিন্তু সেটা সেই ক্ষেত্রে আজকে কংগ্রেস একদম ক্লিয়ার রয়েছে। তাদের বইয়ে কোনো দলের কোনো বদনাম নেই, না কোনো তাদের দলের মধ্যে কোনো হিংসাতা, না কোনো গুন্ডাবাজি। যেন আগাগোড়ায় এই কংগ্রেসের প্রতি আমাদের একটা ভালোবাসা ছিল, যার জন্যে আমরা আজকে যুক্ত হলাম। নবদ্বীপ শহরে কংগ্রেসের সভাপতি নির্মল সাহা বলেন, যারা দলে যোগ দিয়েছেন তাদের সিদ্ধান্ত খুবই ভালো এবং সঠিক সিদ্ধান্ত। জাতীয় কংগ্রেসের একমাত্র দল যারা ভারতবর্ষের সাধারণ মানুষের জন্য কাজ করে। আমরা নবাগতদের আন্তরিক অভিনন্দন জানাই। আগামী দিনে এই যুবকদের হাত দিয়ে জাতীয় কংগ্রেস আরও অনেক শক্তিশালী হয়ে উঠবে বলে আশাবাদী তিনি। যারা এসেছে তাদের প্রত্যেকেই প্রথমে স্বাগত জানাই এবং তাদের সিদ্ধান্ত খুব ভালো। যে কথাটি বললে সেটা মূল্যবান, যে কংগ্রেসই একমাত্র দেশের সেবক, আজকে নয় পরাদিন ভারতবর্ষ থেকে আজও পর্যন্ত তারা সেই কাজে অনুপ্রাণিত হয়ে কংগ্রেসই একমাত্র দল সেটা ওরা বেছে নিয়েছে, এটা অত্যন্ত সম্মানজনক এবং ধন্যবাদের জায়গা। তা আমরা সেই জন্য যারা এসেছে তাদের প্রত্যেককে যেন সুষ্ঠুভাবে সমাজের কাজ করতে পারে আমরা সেই সুযোগ দিতে পারি নবদ্বীপ শহর কংগ্রেসের পক্ষ থেকে, যাতে প্রত্যেকের এলাকায় তারা যেন মানুষের কাছে গ্রহণযোগ্যতা হয়ে গ্রহণযোগ্য হয়ে ওঠে, আমরা সেদিকেই খেয়াল রাখবো। এবং আগামী দিনে নবদ্বীপের কংগ্রেস তাদের হাতেই, তাদের পথ ধরেই আগামী দিনে একটা চরম জায়গায় পৌঁছবে, এটা আমরা আশা করি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নবদ্বীপ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।